নারায়ণগঞ্জ সদর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগীদের সাথে সরাসরি কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। পরে তাদের কথা শুনে ও কাগজপত্র পরীক্ষা করে তাৎক্ষণিক 31 জনের নাম জারি করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, অনেকেই সরাসরি এসএলএন্ট অফিসে না এসে দালালের মাধ্যমে নাম জারি করতে অনেক টাকা পয়সা খরচ করেন, তাই দালাল দেখলে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার কথাও জানান তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।